लेकिन अगर एक वाक्य में मुझे कहना है तो मैं कहूंगा कि लोग सोचते थे कि हम पास पास है, लेकिन अब दुनिया को स्वीकार करना पड़ेगा हम पास पास भी हैं, साथ साथ भी है। বাংলাদেশের মধ্য দিয়ে চলবে ভারতের ট্রেন, এই খবরটি শোনার পর বাংলাদেশের মানুষ অনেক ক্ষেপে গিয়েছে। ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে, যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? এবং তারা বলাবলি করছে মানুষ শাক দিয়ে মাছ ঢাকে, কিন্তু বাংলাদেশ সাপ দিয়ে ট্রেন ঢাকছে। রাসেল ভাইপার সাপ এত ভাইরাল হচ্ছে এটি সম্পূর্ণ ফেক। এই রাসেল ভাইপারের নিউজ দিয়ে মানুষকে মাতিয়ে রাখছে বাংলাদেশ সরকার। বিষধর রাসেলস ভাইপার, রাসেলস ভাইপার দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। কিন্তু তলে তলে তারা ভারতের সাথে চুক্তি করছে, বাংলাদেশের মধ্য দিয়ে চলবে ভারতের ট্রেন। এই চুক্তিতে ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারত স্বাক্ষর করেছে। অবাক করা বিষয়টি হচ্ছে রাসেলস ভাইপার যে শুধু গত 10-12 দিন ধরে বাংলাদেশে বিস্তার করছে এটা সম্পূর্ণ বানোয়াট। গত 4-5 বছর ধরেই এই রাসেলস ভাইপারের উপস্থিতি ছিল বাংলাদেশে, কিন্তু হঠাৎ করে কেন মিডিয়া তড়িঘড়ি করে এটির আতঙ্ক ছড়িয়ে দিল এতক্ষণে সবার বুঝে যাওয়ার কথা। একটি সাপ মানুষ ধ্বংস করছে আর আরেক সাপ দেশ ধ্বংস করছে। এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার, রাসেল ভাইপার সাপ। আর মাঝখানে সবাই ছাগল কাণ্ড নিয়ে ব্যস্ত। তিস্তা চুক্তিতে আগ্রহ নেই ভারতের, ভারত বাংলাদেশকে তিস্তা চুক্তির নামে সেখানে ডেকে নিয়ে গিয়েছে, আর ডেকে নিয়ে যাওয়ার পর ট্রেন চলাচলের চুক্তিতে স্বাক্ষর করিয়ে নিল, আর এটাকেই বলা হয় সাপ দিয়ে ট্রেন ঢাকা। পশ্চিমবঙ্গ থেকে ভুটান পর্যন্ত বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইন করতে চায় ভারত। এই বিষয়ে ভারত বাংলাদেশকে আগেই প্রস্তাব দিয়েছিল, কিন্তু 23 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী এই নিয়ে সাক্ষাৎকার করেছে। তাদের মধ্যে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন বিষয়ের 10টি চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং ভারত। ভারতের হায়দ্রাবাদে এই দুই প্রধানমন্ত্রী একসাথে বৈঠক করেছিলেন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিনয় কুমার সবার কাছে প্রকাশ করেন। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলাচল করে, 3টি হচ্ছে যাত্রীবাহী ইন্টারচেঞ্জ আর 2টি হচ্ছে পণ্যবাহী ট্রেন। বর্তমান নিয়ম অনুযায়ী ভারতের ট্রেন বাংলাদেশের সীমান্তে আসার পর ভারতের ইঞ্জিন চেঞ্জ করে বাংলাদেশের ইঞ্জিন লাগিয়ে এই ট্রেন বাংলাদেশের মধ্যে নিয়ে আসা হয়। পরবর্তীতে ভারতে এই ট্রেন যাওয়ার সময় একই প্রসেস অনুসরণ করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের গেদে বর্ডার থেকে ভুটান পর্যন্ত ট্রেনের লাইন তৈরি করতে চায় ভারত, আর এই ট্রেনের লাইন যাবে বাংলাদেশের বুকের উপর দিয়ে। ভুটান যাওয়ার রাস্তা কমাতে ভারত এই প্রকল্প হাতে নিয়েছে, অর্থাৎ ট্রেনের লাইনটি হবে দর্শনা দিয়ে ঢুকে ঈশ্বরদ্বীপ, আব্দুলপুর পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে ভারত। এ থেকে বোঝা যাচ্ছে ভারত নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশকে ব্যবহার করছে। একবার যদি এই রেল লাইন তৈরি হয়ে যায় তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে তা তো আপনারা বুঝতে পারছেন। এখানে ভারত একটি মাত্র মিত্র শক্তি, যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন রাজশাহী এবং কলকাতার মধ্যে একটি আলাদা ট্রেনের লাইন তৈরি করা হবে, এতে করে বাংলাদেশ থেকে খুব সহজে ভারতে আসা যাবে আর ভারত থেকে খুব সহজে বাংলাদেশে যাওয়া যাবে। এছাড়া বাংলাদেশের কুষ্টিয়া থেকে চিলাহাটি পর্যন্ত তারা একটি পণ্যবাহী ট্রেন পাঠাবে, এটি হচ্ছে তাদের টেস্ট ট্রায়াল। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত শুধুমাত্র ভুটানেই যাবে না, বরঞ্চ বাংলাদেশের রেল লাইন ব্যবহার করে ভারত তাদের একটি জেলা থেকে অন্য জেলায় যাবে, যেমন ভারতের শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি ট্রেন যাবে। বন্ধুরা, বাংলাদেশের মানুষ কোনোভাবেই চায় না যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন যাক। এখানে প্রশ্নটি হচ্ছে ভারত কি সত্যি বাংলাদেশের ভালো চাচ্ছে? এই রেল সংযোগ হয়ে গেলে বাংলাদেশের লাভ কি? এই চুক্তিতে তো সম্পূর্ণ ভারতই লাভবান হচ্ছে। চলুন ভারতের কিছু আগ্রাসন সম্পর্কে জেনে আসি। ভারত নিজেদেরকে দাবি করে থাকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে। ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু, এটা প্রচার করতে জোর গলায় প্রচেষ্টা চালায় বাংলাদেশের কিছু বিশেষ মহল। বাস্তবে বন্ধু হিসেবে ভারতের আচরণ কেমন? পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ভারত কোনো আইনের ধার না ধরেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। শুকনো মৌসুমে তারা পানি বন্ধ করে দেয় এবং অসময়ে পানি ছেড়ে দেয়। অসময়ে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়। অসময়ে তাদের পানি ছাড়ার কারণে বাংলাদেশের হাজার হাজার ঘর ডুবে যায় এবং বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে যায় যে তারা কি করবে। সীমান্তে হাজার হাজার বাংলাদেশি পাখির মতো গুলি করে মারে তারা। তাদের কাছে বাংলাদেশের মানুষ পাখি ছাড়া কিছুই নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করতে চায়। বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র এটা ভারত মানতেই চায় না। ভারত চায় বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য হিসেবে। ভারত পুরো পৃথিবীর কাছে বলে যে বাংলাদেশ তাদের বন্ধু, কিন্তু
কিন্তু রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা মায়ানমারকে সাপোর্ট করে থাকে। আর এটা শুধুমাত্র মুখে মুখে বন্ধুত্ব, দেয়ার বেলাতে ভারত কিছু নেই, কিন্তু নেয়ার বেলাতে দাদাবাবুরা সবকিছু চাই। তাদের ইলিশ চাই, তাদের বন্দর চাই, তাদের রাস্তা চাই, রেলওয়ে চাই, বাংলাদেশের বাজারে ভারতীয়দের চাকরি চাই। এদিকে বাংলাদেশের মানুষ চাকরি পাচ্ছে না, সেখানে ভারতীয় দাদাবাবুরা বাংলাদেশে চাকরি চাই। এমনকি বাংলাদেশের বিভিন্ন বড় বড় পোস্টে আপনি ভারতীয়দের দেখতে পাবেন, তাদের আকাশে স্কাই মার্শাল চাই, বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে মিলিটারি অপারেশন করতে চাই। সবকিছুতে শুধু চাই আর চাই, কিন্তু দেবার বেলায় তারা কি দেয়, দেওয়ার বেলায় তারা শুধু পচা পেঁয়াজ পাঠায়। ভারতের পেঁয়াজগুলো আসলে পেঁয়াজ না, এগুলো হচ্ছে পেঁয়াজের শরবত। তারা বস্তা পচা পেঁয়াজ বাংলাদেশে পাঠায়, অসময়ে পানি পাঠায়। পৃথিবীর সব থেকে রক্তাক্ত সীমান্ত হয়তো বাংলাদেশ এবং ভারত সীমান্ত, কারণ বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে মারে তারা। যদিও এত কিছুর পরে একদল পাঁচাটা মানুষ বলবে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক হচ্ছে একই মায়ের পেটের দুই ভাইয়ের গল্প। বাংলাদেশের সাথে নাকি ভারতের নারীর সম্পর্ক রয়েছে, তারা আসলে মিথ্যা কিছু বলেনি, এই সম্পর্ক রক্তেরই বটে। কারণ বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা শুধুমাত্র রক্ত চায়। বাংলাদেশ জন্মের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য তৈরি করার কোনোরকম সুযোগ ছাড়েনি। তারা সবসময় ওত পেতে থাকে যে কখন বাংলাদেশকে ধরে গিলে খাওয়া যায়। যুদ্ধের পর থেকে তারা এখনো বন্ধ করেনি বাংলাদেশের সব বিষয়ে দাদাগিরি করার। মরহুম তাজউদ্দিন সাহেব ভারতের সাথে দাসত্বের সাত দফা চুক্তিতে সই করেই তিনি মূর্ছা গিয়েছিলেন। এই চুক্তি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ভারত তিলে তিলে এদেশের শিরায় উপশিরায় প্রবেশ করেছে। ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। যে বিক্রিটা, তাহলে ওজনটা কিসে মাপছে? বিশেষ করে তাদের টিভি চ্যানেলের মাধ্যমে তারা তাদের সংস্কৃতি বাংলাদেশের মধ্যে ঢুকে দিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ ঘরে এখন ইস্টা জলসা আর জি বাংলা, একে একে দখল করে নিয়েছে সেই মাথাগুলোকে যারা পুরো বাংলাদেশকে চালায়। যাদেরকে দখল করে নিতে পারেনি তাদেরকে কিনে নিয়েছে, যারা তাতেও পোষ মানেনি তাদেরকে হত্যা করা হয়েছে। ভারতের র এজেন্টরা বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে আছে। এমনকি বাংলাদেশের নিরাপত্তা সংস্থা জানে না বাংলাদেশে কি পরিমাণ র এজেন্ট রয়েছে এবং তারা কোথায় কোথায় রয়েছে। কেন একটি মহল ভারতীয় গুপ্তচর সংস্থাকে এই দেশে ছড়িয়ে পড়তে দিল, কেনই বা থামিয়ে দেওয়া হয় সীমান্ত ইস্যু নিয়ে প্রশ্নকারীদের, কেনই বা দেশ দেশের জনগণের স্বার্থের চেয়েও প্রাধান্য পায় ভারতীয় স্বার্থ, কেন ভারতের জুলুমের সমালোচনা করায় প্রাণ দিতে হয় আব্রাহার ফাদকে, দেশের স্বার্থের এই বিষয়গুলো আলোচনায় আসে না, আসলে সত্যি বলতে আলোচনায় আসতে দেওয়া হয় না। সিস্টেম পার দেঙ্গে। বন্ধুরা, আপনার নিজের জন্য, অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য, আপনার কন্যা আপনার স্ত্রীর সম্মান রক্ষার জন্য, দেশের স্বাধীনতা স্বার্থ রক্ষার জন্য এই বিষয়ে আমাদের জানতেই হবে। কারণ সত্য কখনো ধামাচাপা থাকে না, সত্য যখন আসে তখন মিথ্যা দৌড়ে পালায়। তো ভারতের এই ট্রেনের লাইন সম্পর্কে আপনার কি ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন। আর এইরকমই সব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বাংলাদেশকে ভালোবাসলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে লাভ রিয়াক্ট দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।